তেলের দাম তারা কমিয়ে দোক, গভর্নমেন্ট এগুলো কন্ট্রোল করুক। স্টকার যারা যারা স্টক করে মালটা, তাদেরকে গভর্নমেন্ট বলুক যে আপনার মালের দাম কমিয়ে দেন, সম্পূর্ণ জিনিসের দামে বাড়িয়ে গেছে। এতে আমাদের অসুবিধা হইতেছে, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা তো সপ্তাহে একদিন বাজারে আসি, হ্যাঁ, তো আমাদের আমরা সরকারি কাজ করি, সাপ্লাই বিভিন্ন সব জিনিসের দাম, এই বসুন্ধরা মাল, এসিআই বিভিন্ন কোম্পানি, আমাদের সব মালে আমাদের মনে করেন 50,000 টাকার মাল কিনলে 4,000 বেশি দিতে হয় আমাদের। কোম্পানি বাড়াইলে তো অবশ্যই তারা হয়তো বেশি দামে কিনতেছে, তারা বেশি কিনতেছে, আমাদের বেশি দাম রাখতেছে। সরকার কন্ট্রোল করতে পারতেছে না, আমরা তো জানি না। এখন মনে করেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বলতেছে সম্পূর্ণ জিনিসের দামে বাড়িয়ে গেছে। এতে আমাদের অসুবিধা হইতেছে, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এটা আমাদের তো আমার তো অসুবিধা, জনগণের সবাই মনে করেন সবার একটা ইস্টিমেট আছে, ধরেন 15-20,000 টাকা বেতন পায়, বাজার করা লাগে চাল কিনে ডাল কিনে, এতে দেখা যায় তার আরও 4,000 টাকা গচ্ছা যায় প্রতি মাস। আসলে এটা অজুহাত, মানে দোকানদাররা তো ব্যবসা করে, ঠিক না, তারা তো লাভ করবেই, তারা যেই দামে কিনে তারা হয়তো মানে তারাও বলতেছে যে আমাদেরও লাভ হয়নি। এখানে মেন যারা ইম্পোর্টার, যারা মাল স্টক করে, এটা তাদের উপরে নির্ভর করে। তো তারা কমিয়ে দেয় তাহলে এরাও কমে বেচবে আমাদের কাছে। তেলের দাম তারা কমিয়ে দোক, গভর্নমেন্ট এগুলো কন্ট্রোল করুক। স্টকার যারা যারা স্টক করে মালটা, তাদেরকে গভর্নমেন্ট বলুক যে আপনার মালের দাম কমিয়ে দেন।